Nights are gay and the sun shines daily on the mountain top. I took a trip on a sailing ship, and when I reached Jamaica, I made a stop. But I sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. আহাইয়া কাবা কাজে পথ যায় সুদূরে আহাইয়া কাবা কাজে পথ যায় সুদূরে কোন হরিণী করুন তার তান তুলেছে এমন দিনে তুমি মোর সাথে নাই হায় স্মৃতিরা যেন জোনাকিরি ঝিকিমিকি ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ ওয়ার্ল্ড মিউজিক ডে আর এই বিশেষ দিনে আমাদের রাজনী বিশ্বকে আলো করে চলে এসেছে অঙ্কন অঙ্কন প্লিজ ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার রাজনী বিশ্বকে আসার জন্য শুরু করছি আমাদের আজকের রাজনী ইমামি হেলথ এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্ট রাজনী আচ্ছা আমাকে বলো এত সুন্দর একটা দিনে তুমি রাজনীতিতে এসেছো তো আজকে তুমি আমাদের কি রান্না শেখাচ্ছো আগে বলো ফার্স্ট অফ অল একটা কথা বলতেই হয় ওয়ার্ল্ড মিউজিক ডে আমরা সেলিব্রেট করছি এবং সেটা রাধুনীর ফ্লোরে তো কোথাও একটা এই এই এটা ভীষণ প্রাসঙ্গিক যেরকমভাবে একটা কমপ্লিট রান্না তৈরি হতে গেলে অনেকগুলো ছোট ছোট ইনগ্রিডিয়েন্টস লাগে যেটা সুন্দর রান্না তৈরি হয় সেরকমভাবেই সারা বিশ্বে বিভিন্ন জায়গার বিভিন্ন মিউজিক নিয়ে প্রকৃতপক্ষে একটা ওয়ার্ল্ড অফ মিউজিক হয় আর তো সেরকমই পাবে বা যেরকমভাবে আমি আমার জীবনে আমার শ্রোতাদের কাছে সব ধরনের গান শুনিয়ে বলা যায় একটা রান্না উপহার দিই আজকে একদম আক্ষরিক অর্থে গানের সঙ্গে সঙ্গে রান্নাটা উপহার দেবো এবং আমি আজকে রাঁধবো গার্লিক চিলি ক্র্যাব আমাদের রাঁধুনিতে চলছে বর্ষার পদ্ধতি আর আজকে অঙ্কন আমাদের শেখাচ্ছে গার্লিক চিলি ক্র্যাব তাহলে আমরা দেখে নিই গার্লিক চিলি ক্র্যাব করতে কি কি উপকরণ লাগে গার্লিক চিলি ক্র্যাব কাঁকড়া রসুন কুচি সাদা তেল আদা কুচি পেঁয়াজ কুচি টমেটো পিউরি লেমন গ্রাস নুন চিলি ফ্লেক্স সুইট চিলি সস টমেটো সস সয়া সস চিকেন স্টক স্প্রিং অনিয়ন আমরা কি করছি ফার্স্টে ওকে ফার্স্ট অফ অল জল এখানে গরম করে ফেলেছি অলরেডি সেখানে আমি তার আগে আমরা যেটা করব আমরা ভালো করে হাতটাকে স্যানিটাইজ করব কিন্তু আর আমাদের এই আয়ুষ শক্তি কিন্তু আমাদের এই রাধুনীর হেসেলকে প্রত্যেক দিন স্যানিটাইজ করে দিচ্ছে আর আয়ুষের তরফ থেকে কিন্তু তুমিও পেয়ে যাবে এই পর্বের শেষে একটা আকর্ষণীয় গিফট উফ গরম জল হয়ে গেছে হ্যাঁ গরম জলে প্রথমে আমি ক্র্যাবটা দিয়ে দেব পারফেক্ট তো আমরা তো এটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম এবার কি ওটা ওখানে সিদ্ধ হোক হ্যাঁ আর এইখানে আরেকটা কড়াইয়ে আমরা একটু তেল গরম করব তেল গরম করে মশলাটা তৈরি করব তো আমরা সাদা তেল ইউজ করছি একদম আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল তেলটা গরম হোক ততক্ষণে আমরা জেনে নেব এই যে আজকে হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে তোমার কাছে ওয়ার্ল্ড মিউজিক ডে একটা মিউজিক দেখো একজন শিল্পী একজন সঙ্গীত শিল্পীর কাছে প্রত্যেকটা দিনই কিন্তু মিউজিক কিন্তু যেহেতু স্পেসিফিক্যালি আজকের দিনটা ওয়ার্ল্ড মিউজিক ডে তোমার কাছে এই দিনটার ব্যাপ্তিটা কি দেখো টেকনিক্যালি মানে যদি তুমি দেখো তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড মিউজিক ডে একটা ইভেন্ট হয়েছিল 1982 ফ্রান্সে এবং সেই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে যারা মিউজিক করে যারা বাড়িতে বসে মিউজিক করে তারা তাদের মিউজিককে নিয়ে রাস্তায় বেরোবে এবং শোজ করবে তাদের মিউজিক যাতে সাধারণ মানুষের কাছে আরো বিশ্বের দরবারে পৌঁছে এক্স্যাক্টলি তো সেটা যেটা বললাম প্যারিসে হয়েছিল এটা
তৎকালীন ওখানকার ফ্রেঞ্চ মিনিস্ট্রিতে যিনি ছিলেন জ্যাক ল বলে একজন, তিনি এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন। তো যেটা হয়, এত ম্যাসিভলি এই ডেটাকে ওরা সেলিব্রেট করেছিল, যেখানে প্রত্যেকে বাড়ির বাইরে বেরিয়েছিল, সবাই যে যার নিজের মতন করে মিউজিক করেছিল, বিভিন্ন রকম মিউজিক। তো সেটা ভাস্ট ওয়েতে হয়েছিল, পরবর্তীকালে এটা এখন 130টা দেশে আমরা সেলিব্রেট করি। ওয়ার্ল্ড গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড সেলিব্রেশন, এক্স্যাক্টলি। কিন্তু যদি আমাকে বলো একজন শিল্পী হিসেবে, তাহলে যেটা তুমি বললে, তোমার কথা ধরেই বলছি, আমাদের তো প্রতিটা মুহূর্তই মিউজিক, প্রত্যেকটা মুহূর্ত মিউজিক মোমেন্ট, মিউজিকেই বাঁচো। একদম একদম। আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট লাগে, যে মিউজিকের ল্যাঙ্গুয়েজ হচ্ছে একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা এক্সপ্রেস করতে বা মানে কাউকে আলাদা করে বুঝিয়ে দিতে হয়। তুমি তোমার মনের সমস্ত ভাব যে কোনো ভাষায় বলতে পারো, সেই উল্টো দিকের মানুষটা যে কোনো ভাষার মানুষই হোক না, শুনতেও পারবে এবং বুঝতেও পারবে। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমরা কি করব বলো? ওকে, এই গার্লিকটা দিয়ে দেব। দিয়ে দাও, কারণ গার্লিক তো পড়বেই সবার আগে, কারণ যেহেতু এই রেসিপিটার নামই গার্লিক চিলি ক্র্যাব। এবার কি দেব বলো? এইবার এই যে আদা কুচিটা রয়েছে, তুমি পরপর দিতে পরপর দিতে থাকে। হ্যাঁ, ওকে, পেঁয়াজ কুচি দিলাম আমি, তারপর দেব টমেটোর পেস্ট। টমেটো পিউরি তো এটা একটু আগে হয়ে যাক, একটু লাল লাল হোক, তারপর আমরা টমেটো পিউরিটা। ওকে ওকে। তো তুমি আমাকে বলো এটা হতে থাকুক ততক্ষণে, বাড়িতে রান্না বান্না হয়? বাড়িতে রান্না করতে আমি খুব ভালোবাসি, যেহেতু মানে আমাকে দেখেই বুঝতে পারছো আমি ভীষণ খেতেও ভালোবাসি, দেখেই ভালোবাসি, তাই রান্না করতে ভালোবাসি। তবে রান্নাটা আমার আমার মনে হয় যে, ইনফ্যাক্ট আমি অনেক বড়দের কাছে শুনি, রান্না ইটসেলফ একটা আর্ট। হ্যাঁ অবশ্যই, প্যাশন তো অবশ্যই একটা আর্ট, আর আমি সবসময় চাই একটু নতুন নতুন ভাবে রান্না। হ্যাঁ, মানে যেটা সারা সারা জীবন বা সারা দিন মানুষ বানিয়ে খাচ্ছে, সেরকম কিছু না করে যদি একটু আলাদা কিছু করা যায়। হ্যাঁ, সেখানে থেকে বেরিয়ে গিয়ে একটু আলাদা। একদম একদম। আচ্ছা, এবার কি দেব? এরপর দেব একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, খুব ইন্টারেস্টিং অবাট এবং ইন্টারেস্টিং অবাট, আছে লেমন গ্রাস। ওকে, এটা অ্যাক্সেপ্ট, যে কোন এটা আমি শিখেছি। আচ্ছা, ওয়াও, সব সময় কিছু না কিছু শেখার আছে। এটা আমারও শেখা, আমি আজকে শিখলাম, এটা শেফ আমি আজকে শিখলাম, আর আমার কোনোদিন এরপর ভুল হবে না, আই প্রমিস দ্যাট। এবার কি করব বল? এবার এটার মধ্যে ওই মানে বয়েলড হওয়া ক্র্যাবটা আমরা তুলে দিয়ে দেব। তো আমি তুলে তুলে দিয়ে দিই। তুমি এটা একটু নাড়তে থাকো। হ্যাঁ, রান্না তৈরি করার সময় না সবথেকে মজাদার বিষয় হচ্ছে এই বিষয়টা। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, খুন্তি ধরে মানে এটাতে কি হয় বলো তো, মনে হয় যেটা বিরাট কিছু করছি, আর তো কিছু করছি কিনা জানি না। এটা হতে হতে তো আমরা একটা গান শুনি, হাতটাও চলুক মুখটাও চলুক, একটা গান হয়ে যাক। হয়ে যাক। আহা, বড় সুন্দর একটা স্মেল আসছে একদমই। আর এই মুহূর্তে আমার মন যেটা বলছে আর কি, সেটা হচ্ছে उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं, एक कर दो आसमान और जमीन, कहो यारो क्या करूं क्या नहीं, पहला नशा पहला खुमार, क्या बात, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हार, ऐ दिले बेकरार मेरे दिले बेकरार, तू ही बता, ओ पहला नशा पहला खुमार। কি করব বল? এবার আমরা এটার সাথে আরো কয়েকটা মশলা অ্যাড করব। ঠিক আছে, ফার্স্ট একটু নুন দিই, কারণ রান্নায় একদম নুন পড়ে না। ওকে, আহা হা, আমাকে একটা কথা বলো, এটা কি দিয়ে খায়, মানে কি দিয়ে সার্ভ করলে বেশি ভালো লাগে? নুনটা অ্যাড করে দিই। এটা অ্যাকচুয়ালি
তুমি যে কোনো মেইন ডিশ দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, স্টিম রাইস দিয়ে খেতে পারো, আমি প্রেফার করব স্টিম রাইস। একটু ঝাল ঝাল হবে বেশ। এটা হচ্ছে সুইট চিলি। একদমই, এটা কিন্তু দেখেও মনে হচ্ছে যে এটা শুধু শুধু খাওয়া যেতে পারে, মানে এটা ওই ঠিক এটা ওরকম সমুদ্রের ধারে বসে হ্যাঁ একটু দোলনায় দুলতে দুলতে একটু হালকা করে ক্র্যাক খেলাম, এটা কিন্তু ব্যাপারটা কিন্তু জমে কি এই সয়া সসটা কি এখনই দেব? এখনই দিই। আচ্ছা, তাহলে একটু স্পুনটা দাও। এটা কতটা দেব? এক চামচ দিই, কারণ এটা খুব বেশি লাগে না। ওকে, আরেকটা যেটা দেব সেটা হচ্ছে একটা মেইন ইনগ্রেডিয়েন্টস, এটা হচ্ছে স্টিক চিকেন স্টক। এটা এখন দিয়ে দেব। দিদি হ্যাঁ দিয়ে দাও। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, এটা একটু ফুটুক। কতক্ষণে আরেকটা গান হয়ে যাক? হয়ে যাক, আরেকটা গান শুনি। টেবলে কথা, রান্নাও হবে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে একটু গানও হবে। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहां तो दिनों ने ये मिलकर सभी हम न होंगे जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहां दो दिलों ने ये मिलकर कभी हम न होंगे जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্রাবও কিন্তু একদম টকবক করে ফুটছে, আর আমাদের গানও একদম টকবক করে ফুটছে। ওয়ার্ল্ড মিউজিক ডেতে রান্নাটা কেমন হবে এখনো পর্যন্ত জানি না, বাট দেখে ভালো লাগছে। একদম তোমাদের গানে গানে আড্ডা একদম জমে গেছে। গানে গানে আড্ডা কিন্তু একদম জমে গেছে। অলমোস্ট কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট। আমরা নিয়ে একটা ছোট্ট বিরতি। বিরতিতে যাওয়ার আগে আমার দুটো কথা বলার আছে। এক হচ্ছে আমার এই এত সুন্দর কস্টিউম স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। আরেকটা জিনিস হচ্ছে ব্রেকে তো যাব, কিন্তু ব্রেক থেকে ফিরে এসে এটা তো চেখে দেখতে হবে, কিন্তু তার আগে এই রান্নাটায় আরো একটা জিনিস অ্যাড অন হবে, সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন। চল কি তুঝে মে লেকে চলো এক এসি গগন কে তলে জহাঁ গম ভি না হো আঁসু ভি না হো বস প্যার হি প্যার পলে এক এসি গগন কে তলে। ফিরে এলাম ব্রেকের পর। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাখ রিভিউ। এবার কিন্তু এত সুন্দর একটা রেসিপি চেখে দেখার পালা। আমরা তো টেস্ট করব, কিন্তু আমরা টেস্ট করার আগে আপনাদের জন্য এই রেসিপিটা আরও একবার। গার্লিক চিলি ক্র্যাব, কাঁকড়া, রসুন কুচি, সাদা তেল, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, লেমন গ্রাস, নুন, চিলি ফ্লেক্স, সুইট চিলি সস, টমেটো সস, সয়া সস, চিকেন স্টক, স্প্রিং অনিয়ন। প্রথমে কড়াইতে জল গরম করে কাঁকড়া সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, লেমন গ্রাস, সেদ্ধ করা কাঁকড়া দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর ঢাকা খুলে নুন, চিলি ফ্লেক্স, সুইট চিলি সস, টমেটো সস, সয়া সস, চিকেন স্টক দিয়ে ফুটিয়ে নিতে হবে। সব শেষে ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করুন গার্লিক চিলি ক্র্যাব। চলো শুরু করে দাও। দেখো আজকে অ্যাকচুয়ালি বেসিক্যালি নিয়ম ভাঙার দিন, ওয়ার্ল্ড মিউজিক ডে, পৃথিবীর সব ধরনের মিউজিক মিলেমিশে একাকার হয়ে যায়। আমরাও আজকে এখানে নিয়ম ভাঙলাম। এই রেসিপিটা যেটা এখানে বানানো হয়েছে সেটা কিন্তু গার্লিক ব্রেড দিয়ে খাওয়া খুব ভালো লাগবে, বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে, কিন্তু আমরা স্টিম রাইস দিয়ে খাচ্ছি। ইনফ্যাক্ট শুধু খুব ভালো লাগবে, আমি শুধুই খাবো, তুমি স্টিম রাইস চাইলে নিতে পারো। আজকে আমিও তোমার দলেই পড়লাম। চলো
কেমন হয়েছে? কথা বলছে না মুখ দিয়ে। প্রচন্ড খারাপ হয়েছে নাকি খুব ভালো হয়েছে? অসাধারণ হয়েছে, লাজবাব। আমি কিন্তু ফেলি না বাইটা। হ্যাঁ একদম একদম। কেন না কেউ পে? বাহ তাহলে সাকসেসফুল একদম। 100% গার্লিক চিলি ক্র্যাব একদম। তুমি কি খাও? হ্যাঁ আমি খাচ্ছি। এবার আমি খেতে খেতে দেখে নেব আমার আজকের রাঁধুনি হেসেলের রাঁধুনি কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিল্ডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাটিক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন আরও একটি ল্যাপটপ টেবিল। বি রাজ ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। আমার ছবি তুলে নিন। এবার তোমার জন্য রয়েছে পিঠি বিলাসী আকাশাত রাধুনির তরফ থেকে 5-5টা ফুড ভাউচার। তুমি কিন্তু অবশ্যই পিঠি বিলাসীতে যাবে। নিশ্চয়ই, কারণ এখানে সারা বছর নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায় এবং বাংলাদেশের বিভিন্ন রকমের খাবার রেসিপি পাওয়া যায়। এবার দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে। স্বাস্থ্যকর হাড় গঠনে কাঁকড়া উপকারী। কেমন লাগলো আমার এখানে এসে? আমার তো খুব ভালো লাগলো। ফার্স্ট অফ অল রান্না করতে আসলাম, মন ভরে গান গাইলাম, আর যেটা আমি বলছিলাম একটা উপরি পাওনা তোমার গান, সেটা খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো লাগে কি তো, যখন কোনো একটা কাজ করা হয় এবং সেটা মানে অ্যাপ্রিসিয়েটেড হয়। সেটা আমাদের রান্নাটা দুজন মিলে মিলিতভাবে যে রান্নাটা করেছি আমরা, সেটা তুমি বেশ জমিয়ে খাচ্ছ, আমারও বেশ ভালো লাগছে, সেটা সব থেকে ভালো কথা। এবার তোমার গান দিয়ে শেষ করি। চলো আমার গান কেন, আমাদের গান দিয়েই হোক শেষ। গান শুরু হতে হতে একটা বলে দিই কথা, তুমি শুরু করে দাও। সেটা হচ্ছে এই বিকে কিন্তু চলছে বর্ষার বার বিকে, তাই একটা এপিসোডও মিস করা যাবে না। চোখ রাখতে হবে আকাশাতের পর্দায় প্রত্যেক দিন সোম থেকে রবি ঠিক দুপুর দেড়টায় রাঁধুনিতে। আজকের মতো পর্ব আমরা এখানেই শেষ করব। দেখা হবে ঠিক আগামীকাল ঠিক দুপুর দেড়টায়। ততক্ষণের জন্য টাটা। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया यही ना समझा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया यही ना समझा। बहुत भोला है आवारा, न जाने किस पे आएगा, अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा, है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর দেড়টায়।